জীবনে যদি তুমি ত্যাগ না করতে শিখো তাহলে তুমি বড় হতে পারবে না। যারা ত্যাগ করতে শিখে সংসারে কিন্তু সেই বড় হতে পারে। যে যত বড় পদে থাকবে, যে যত বড় পোস্টে থাকবে, তাকে কিন্তু ততই দায়িত্ব সামলাতে হবে। প্রেম সে বলো রাধে রাধে, খুব মন দিয়ে শুনবে। কিন্তু তার জন্য জীবনে যদি বড় হতে চাও, যারা এখানে ইয়াং জেনারেশন বসে রয়েছে, যারা এখানে স্টুডেন্টরা বসে রয়েছে, যারা অল্প বয়সের মহারাজ বসে রয়েছে, যাদেরকে জীবনে কিছু করার ইচ্ছা আছে, তাদেরকে খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে। জীবনে যদি কিছু হতে চাও, জীবনে যদি কিছু করতে চাও, তাহলে নিজের জীবনকে সিরিয়াস নিতে হবে, গম্ভীর হতে হবে। লাইফকে যত তুমি সিরিয়াস নেবে ততই তুমি জীবনে আগে বাড়বে। নিজের জীবনে একটি লক্ষ্য তোমাকে আগে থেকে ফিক্স করতে হবে। আর তুমি যদি ভাবো যে না, যেরকম চলছে সেরকমই চলুক, যা ইচ্ছা তাই করব, তাহলে জীবনে কখনো কিন্তু উপলব্ধি পেতে পারবে না। একটা ঠিক বয়সে তোমাকে নিজের লক্ষ্য, তোমাকে নিজের উপলক্ষ্য সেট করতে হবে, আমাকে এটা করতে হবে। আর যখন তুমি লক্ষ্য ঠিক করবে তখন আস্তে আস্তে কিন্তু রাস্তা পেতে থাকবে। আর তার জন্য তোমাকে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হবে, জীবনে অনেক সুখ ত্যাগ করতে হবে। কালকে আমি পাঠে একটা কথা বলেছিলাম না, যারা বিদ্যার্থী তাদের জীবনে না সুখ হয় না তাদের জীবনে নিদ্রা হয়, মনে রাখবে। কেউ যদি সিএ এর পরীক্ষা দেয় তাহলে তাকে 18 ঘন্টা 20 ঘন্টা পড়তে হয়, তাই তো? না তখন সুখ দেখতে পারবে, না তখন নিদ্রা দেখতে পারবে। সেই যে সিএ হয়েছে তার জন্য সে কতটা পরিশ্রম করেছে, কতটা মেহনত করেছে সে জানে। কেউ যখন আইএএস আইপিএস এর পরীক্ষা দেয় তখন তাকে কতটা এডুকেশন, তাকে কতটা হার্ডওয়ার্ক করতে হয়, কতটা তাকে পড়তে হয় সেটা সে জানে। তার জন্য তাকে কত মহারাজ ঘুম ত্যাগ করতে হবে, কত রাত ঘুমাবে না। হ্যাঁ, আমি দেখেছি আমার ক্লাস ফেলো যারা আমার সঙ্গে পড়েছে, বর্তমানে আমার সঙ্গে পড়া দুইজন আইএএস আছে, আমার সঙ্গে যারা পড়েছে তার মধ্যে মহারাজ মিনিমাম 7 থেকে 8 জন স্টুডেন্ট ছেলে মেয়ে তারা সিএ আছে, আমার ক্লাস ফেলো বলছে, না হলেও 10 থেকে 15 জন উকিল আছে, 2 থেকে 3 জন পাঠক আছে, যারা আমার মানে ব্যাচমেট ছিল, আমার ক্লাসে ছিল। আমি দেখতাম তারা কিভাবে পড়ছে, সবাই ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে, আমি একমাত্র প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, কিন্তু এতটুক ওরা যেখানেই পৌঁছুক, আজকে তাদেরকে কোনো সমস্যা হলে ফোন আগে আমাকেই করে যে শাস্ত্রীজি একটু আমাদেরকে এটা বলো। তা নিজের মধ্যে এটাও কিন্তু কম বড় জায়গা নয়, প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য তোমাকে একদম ঠিক টাইমে, রাইট টাইম রাইট ডিসিশন, জীবনকে তুমি যত হালকা নেবে হ্যাঁ ততই তোমার জীবন হালকা হয়ে যাবে। জীবনকে যত তুমি ইম্পর্টেন্স দেবে, যত তুমি মহারাজ নিজেকে সিরিয়াস রাখবে যেই কোনো বিষয় নিয়ে, তুমি সেই জিনিসে কিন্তু অনেক এগিয়ে যাবে। মাইন্ড সেট আপ তোমাকে কিন্তু ঠিক টাইমে করতে হবে। তুমি ভাববে যে আমি 25 বছর বয়স 30 বছরের বয়স এখন গিয়ে কিছু একটা সেট আপ করবো, সম্ভব নয়। তার জন্য তোমাকে আগের থেকে প্রিপেয়ার করতে হবে। অভ্যাসে নতু কন্তে, অর্জুন কিন্তু 1 বছরে অর্জুন হয়নি, অর্জুন কিন্তু 4 বছরে অর্জুন হয়নি, অর্জুন 10 বছরে অর্জুন হয়নি, অর্জুন 5 বছর বয়স থেকে 1 লক্ষে মহারাজ বান মারতে 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 গিয়ে আজকে অর্জুন হয়েছে, মনে রাখবে। যে সময় মহাভারতের যুদ্ধ হয়েছে অর্জুনের বয়স তখন 25 বছর নয়, অর্জুনের বয়স 40 বছর নয়, অর্জুনের বয়স 50 বছর নয়, অর্জুনের বয়স 60-এর উপরে, মনে রাখবে। ছেলের ঘরে নাতি হতে চলেছে অর্জুন, একদিনে অর্জুন হয়নি। জীবনে যেই সফলতা কেউ প্রাপ্ত করেছে সে একদিনে কিন্তু পায়নি, হয়তো আমরা যখন সে সফল হয়ে যায় তখন তার জীবনটাকে দেখছি, বাহ খুব সুন্দর জীবন,
কত সুন্দর আনন্দ তার জীবনে, কত কিন্তু তার পিছনে যে তার কতটা হার্ড ওয়ার্ক রয়েছে, কতটা পরিশ্রম রয়েছে, কিভাবে এই জায়গায় এসেছে সেটা সেই একমাত্র জানে।